হাই, গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগ। হ্যাঁ আছে, এই যে পুরো মন্দিরটা এর আগে দেখিয়েছিলাম তখন। গোলমরিচ চিকেন, কালো চিকেন, বাবা খেতে খাচ্ছে। আর এই সন্ধ্যে থেকে তোমাদের সাথে ব্লগ কিছু শেয়ার করিনি, কারণ মাথায় বাবা। গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগ। আর মৌমিতা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সানডে, সানডে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই দেখো, বাবা এখানে শুরু করে দিয়েছে। কালকে আজ একবার সন্ধ্যাবেলায় মেলায় গেছিলাম, তো দেখাচ্ছি বাবা, দাঁড়া। তোর ওই খেলনাগুলো নিয়ে শুরু করেছে, ফোন নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে। তারপর ওই সকালবেলায় তো সেই পিং পংগুলো, এগুলো ওইগুলো কিনেছে, তো ওইগুলো নিয়ে শুরু করেছে। দেখো তারা বদমাশিটা দেখাচ্ছে। আর এই যে কি একখানা বন্দুকের মতন হাতি বাবলস নাকি, তাই তো বাবা, বাবলস, এটা বাবলস। ওই জলটা একটা কোটোর মধ্যে দিয়ে দিয়েছে, আর হাতির এই এইটাকে চুবিয়ে এরকম করলে তো উঠছে, উঠে হচ্ছে। চলো দাঁড়াও, দেখি খেপে গেছে মিনির। কত সুন্দর ফোন দেখেছো, হাতি বাবল ফোনটা দেখা বাবা। এই দেখো মোবাইল, মোবাইলের সাথে আবার একটা বাব্বি ডলের চশমাও আছে। তারপরে এটা পাজল গেম, এটা তো কালকে দেখেছো পাজল গেম। এখানে পিং পং আছে, সব আছে, কত খেলনা গো, রিমোট গাড়ি আছে, তাই তো বাবা। তোমার ছ পছন্দ? তোমার ছ পছন্দ? আর মা ওখানে শাড়ি বার করছে, মাকে নিয়ে এই টেস্ট গুলো করাতে যাবো। এটা হলো পাজল গেম, আর এটা হলো আমার চশমা, আর আর এটা হলো আমার ফোন, আর এটা হলো আমার বুক, পেন্সিল বক্স, আর এটা হলো আমার। তুমি খেলা করো, বসে বসে। হ্যাঁ আমরা বেরাই, সব গাড়ি গুলো কি আছে রে বাবা, আবার ডাকে না, দেখো কি হচ্ছে। এখনো এসছি, মা দেখেন কোনোদিন প্রণাম করবে বললো, তো এদিক দিয়ে যখন যাচ্ছি ওই জন্য একবার ঢুকলাম প্রণাম করার জন্য। এই যে পুরো মন্দিরটা এর আগে দেখিয়েছিলাম তখন অন্ধকার ছিল, মানে রাত্রি হয়ে গেছিল, তো দিনের বেলা এই যে চারিদিকটা। আর এখানে ওই ভুটিয়ারা এসছে শীতের মার্কেটের জন্য। বাড়ি যাই চলো, ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি। আর
আসার সময় এই লেবু আর পেয়ারা কেনা হলো, অল্প অল্প একটু। চলো ছাদে যাই, ছাদে এসছি। ছাদে রোদ আছে, রোদ আজকে কম আছে। আর এই যে আমার মা, ওই যে আমার ওই শাশুড়ি গেছিলো কলকাতায়, তো ওগুলো কেচে মেলা আছে, ওইগুলোকে নিয়ে তখন থেকে ওলট পালট ওলট পালট। বলো তোমরাই বলো, যখন ছোকাবে ছোকাবে, অত কী দরকার, কথা শোনে না, একটাও কথা শোনে না, একদম কথা শোনে না। যখন পায়ে ব্যথা করছে তখন বুঝছে, আর তাছাড়া তার আগে কথা শোনে না কিছু না, আমার কথা একদম শোনে না। এ মা, ওকে মাম্মা মেটা দিয়েছে, লাল পরি লাগছে তো, আর আমার দোকানটাই পুরো চাপিয়ে যাই। কি সব বলছো দেখো, কি হয়েছে কি হয়েছে, ওর কাছে কি আছে, কি আছে, পেয়ারা আছে, দাদা পাজল গেম আছে, পেয়ারা আছে, আর কি আছে তোমার কাছে, সব আছে, সব আছে। কই দেখি তোমার মুখটা দেখি, আর কি কি আছে, মিটু বুড়ি মিটু বুড়ি টটকি বুড়ি টটকি বুড়ি ঘোড়া, না আমি খাই না, না না রেখে দিলে পেট, না আমি খাব না, খাবে না তো তুই দেখ না, এই দেখেছো কেমন দুষ্টু, দাঁতে পেয়ারা ঘষছে, দাঁতে পেয়ারা ঘষছে, নাকে বাড়ি মারো বোম্মা দুত্তু। আর সন্ধ্যে থেকে তোমাদের সাথে ব্লগ কিছু শেয়ার করিনি, কারণ মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। আর এখন রেডি হয়েছি, বাড়ির পাশেই একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। তো আমি কুর্তি বললাম, কুর্তি স্টোলটা নিয়েছি, আর এই কানেরগুলো কালকে মেলায় কিনেছিলাম, তো সেগুলো পরে নিয়েছি। আর মেয়ে আমি বর যাব, এই পাশেই একদম পাশে বাড়ি, পাশে বাড়ির লাগোয়াই বাড়ি। তো রেডি হলাম, যাব। আর সন্ধ্যে থেকে ওই মাকে যে সকালবেলা রিপোর্টগুলো করিয়ে আনলাম, তো বিকেলে এসছে, তো সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে করতে সময় গেল। তো যাই না কালকে ডাক্তারকে দেখাই কি বলছে দেখি, মাথায় হাজার রকমের টেনশন। তো চলো জন্মদিনের ওখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। যেখানে আমার বাবা রেডি রেডি হয়ে আছে, মায়ের কাছে রেডি হয়ে গেছে, দিয়ে চুপ করে বসে আছে। চলো নিচে যাই, হ্যাঁ বাবা, চলো মাকে টাটা বলো। টাটা মাম্মা, টাটা বাবা। জন্মদিন থেকে চলে এলাম, আর মেয়ে ওর বাবার কোলে বসে বসে টুকুর টুকুর করে খাচ্ছিল। আর ওখানে বাড়ির মধ্যে করেছে, তো অত লাইট টাইট নেই, তো যাই হোক ভালো ভালো ছবি ভিডিও কত কি ভালো উঠলো জানি না। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো
ব্লগ এখানে শেষ করলাম, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।